আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই টিউটোরিয়ালটা। এটা আপনার সাধারণত যে মেথড আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মেথড দিয়ে আপনাদের বডির মাপে আপনারা তৈরি করতে পারেন। আমি ছোট করে দেখাচ্ছি। এখানে আমি আমার এখানে আমার কাপড়ের টুকরাটা নিয়েছি, চার লেয়ারে ভাঁজ করে নিয়েছি। নিয়ে এখানে আমি লম্বা দাগ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার শোল্ডার যা আসে শোল্ডারের থেকে 2 ইঞ্চি বেশি নিয়ে আমি লম্বা একটা দাগ টেনে দিচ্ছি। এবং এইখানে আমি আমার গলার যে মাপ রয়েছে সেটা নিচ্ছি। আমার শোল্ডারের জন্য আমি নিব 7.5 ইঞ্চি এবং নেকের জন্য আমি নিব এখানে 3 ইঞ্চি। নিয়ে এভাবে একটা দাগ টেনে দেবো এবং এই দাগটা হচ্ছে আমার শোল্ডারের জন্য। এখানে শোল্ডার নিচ্ছি আমার 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে আমার টপ। আমার কাঁধ থেকে আমি এটা মাপ নিচ্ছি। এখানে আমি নিচ্ছি, আপনারা এখানে আপনারা আপনাদেরটা নেবেন, এখানে আমি 16 ইঞ্চি নিচ্ছি। এবং এটা হচ্ছে আমার হিপ সাইডের হিপ। আপনারা এখানে যা নেবেন চেষ্টা করবেন যত আপনাদের মাপ হবে তা থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেবেন। এইভাবে করে শেপ দিয়ে লম্বাটাও আপনার ইচ্ছে মতো দিবেন। দিয়ে এইভাবে করে একটা দাগ টেনে দিচ্ছি। আমি প্রেফার করি আপনাদের হিপ যে রয়েছে হিপ থেকে 5 ইঞ্চি নিচে যান, এর বেশি না গেলেই চলবে। নিয়ে এভাবে করে আমি রাউন্ড করে কেটে নিচ্ছি। আর এখানে আমার গলা কাটবো না, জাস্ট আমার এই অংশটা আমি এখান থেকে কেটে নেব। নিয়ে এখন এটাকে আমি ভাঁজটা খুলে নিচ্ছি। এই একই মেথডেতে আপনারা কিন্তু বড় যে পিস রয়েছে সেটা আপনারা তৈরি করতে পারেন। এখন আমি এইভাবে করে রেখে আমার চারো সাইডে আমি এইভাবে করে এই জায়গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানেও সেলানো আমি এভাবে করে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি, যেই যেই জায়গায় রাউন্ড রাউন্ড শেপগুলো রয়েছে সেখান দিয়ে দিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে একটা লম্বা কাঠি আপনি নিতে হবে। এখানে আমি লম্বা একটা কাঠি নিচ্ছি। নিয়ে এভাবে করে সাইডগুলো বের করে দিচ্ছি এবং তার মাঝে এই একটা লাঠি আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি ভেতরে ছোট ছোট টুকরা কাপড় আমি এখানে দিব, বা অথবা আপনারা কিন্তু চাইলে তুলাও কিন্তু ইউজ করতে পারেন। আমি তুলাটা দিচ্ছি না, কারণ কাপড়টা আপনারা অ্যাভেলেবল পান এবং ঘরের পুরনো কাপড়ের টুকরা দিয়েও আপনারা করতে পারবেন। তাই এখানে আমি কাপড়টা দিয়ে দেখাচ্ছি। এখন এতে আমি টুকরা কাপড় দিয়ে ভালো করে একদম ঠেসে ঠেসে ভরতে হবে, যেন কোনো অবশিষ্ট জায়গা খালি থেকে না যায়। দিয়ে নিচ দিয়ে এইভাবে করে আমি নিচ দিয়ে এটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতে সেলাই দিচ্ছি। ভালো করে চেপে আমি শরীরের বডির একটা শেপ দিয়ে এটাকে আটকিয়ে নিচ্ছি। এবং সব শেষে এই সাইড দিয়ে আমি সুতা দিয়ে আটকিয়ে এইভাবে করে একটা শেপের মতো দিয়ে দেব। কারণ আমি আগেই বলেছি 2 ইঞ্চি আপনারা বেশি নিয়েছি, সেই 2 ইঞ্চি আমি এইভাবে করে সেলাই করে দিয়ে আমি কমিয়ে নেব, যেন আমার পারফেক্টলি বডির মাপটা চলে আসে। এবং এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন কোনাটা রয়েছে, কোনাটা অল্প একটু ভিতরের দিকে দিয়ে আমি এই জায়গাটা এইভাবে করে সেলাই করে দিয়েছি। এখানে আমার সেম আমার ঘাড় এবং আমার কাঁধের যেটা শেপ আসে সেই শেপটাই কিন্তু আমি করব। এখানে আমি আপনাদেরকে চেষ্টা করেছি ইজি কিছু স্টেপে দেখানোর জন্য, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কোনো কমেন্ট থাকলে আমাকে করতে পারেন, আমি যথারীতি আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন আমি এই সাইড থেকে ওই সাইড দুটোটা দিচ্ছি, কারণ এভাবে করে নিলে আপনারা ব্যালেন্স পাবেন সুন্দর। এখানে হয়তো খেয়াল করেছেন এখানে শেপটা কিন্তু চলে এসেছে, তো একইভাবে আমি অপর সাইডও করে নিচ্ছি। এবং এখানে দেখছেন আমি সুতা ভালো করে টাইট করে আটকিয়ে নিচ্ছি, কারণ এটা হচ্ছে আমার কোমরের দিকে যেন একটা শেপটা সুন্দর আসে, তাই এখানে আমি ভালো করে শক্ত করে বেঁধে নিয়েছি। এবং উপর দিয়ে একটা রিবন দিয়ে বা অথবা ফিতা যে আছে সেই ফিতা দিয়ে এইভাবে করে শক্ত করে একটা গিট দিয়ে দিচ্ছি। যত শক্ত সম্ভব তত দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এইভাবে করে দিয়ে আমি এটাকে ভালো করে আটকিয়ে নিচ্ছি। এবং অবশিষ্ট যে পিসগুলো রয়েছে তা আমি পেছনের দিকে দিয়ে হাতে সেলাই করে দিচ্ছি। অথবা আপনারা যদি চান তাহলে এখানে হাতে সেলাই না দিতে চাইলে গরম যে আঠাগুলো আছে হট গান যে রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা এখানে আটকিয়ে নিতে পারেন।
তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের সুবিধা এসেছে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।